রোড টু স্মার্ট বাংলাদেশের আওতায় বান্দরবান জেলা আওয়ামী লীগের স্মার্ট কার্যালয় উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধি তুহিন হোসেন জানান, সোমবার দুপুরে এ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশৈলা। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক লক্ষ্মী পদদাস, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, পৌরসভার মেয়র সৌরভ দাস শেখর ও পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাস সহ আরো অনেকে।